স্বপ্ন দেখতেন স্নাতক শেষ করে চাকরির পেছনে না ঘুরে হবেন কৃষি উদ্যোক্তা এলাকার মানুষকে খাওয়াবেন ভেজাল মুক্ত ফল তাই চার বছর আগে ইউটিউবে ড্রাগন চাষের ভিডিও দেখে চাষাবাদ শুরু করেন আব্দুল ফয়েজ মুন্সি নামের এক যুবক এজন্য প্রথমে সামান্য কিছু জমিতে ড্রাগন চাষ শুরু করেন তিনি এতে ধরা দেয় অভাবনীয় সাফল্য সেই সফলতা এত বেশি পেয়েছেন যে বর্তমানে প্রায় বিশ বিঘা জমিতে ড্রাগন ছাড়াও তিনি চাষ করছেন তরমুজ পেয়ারা তিন ফল আখ বিদেশি রঙিন আম ভিয়েতনামি মালটা বড় নানা জাতের ফল এতে বছরে আয় হয় পঁচিশ থেকে ২৬ লাখ টাকা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তার চাষকৃত পাঁচ বিঘা জমিতে এক হাজার পিলারে আট হাজার ড্রাগন গাছ রয়েছে বাগানের প্রতিটি গাছের ডগায় পাঁচ থেকে ছয়টি করে লাল ড্রাগন দুলছে এতে খরচ হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা বাগানে দশজন শ্রমিক কর্মরত রয়েছে বাগানে আগত দর্শনার্থী ও ক্রেতাদের ড্রাগন দিয়ে আপ্যায়ন করেন ফয়েজ মুন্সি ক্রেতারা নিজ হাতে পছন্দমতো গাছ থেকে ড্রাগন সংগ্রহ করতে পারেন ড্রাগন ফল নিতে এখানে এবং খুব ভালো ড্রাগন পাওয়া যায় আমরা দেখে দেখে হাতে তুলে পাড়তে পারি এবং পাশাপাশি আমি আগেও কয়েকবার আসছিলাম আমি ফল নিতে এখানে ভালো ড্রাগন ফল পেয়ারা তরমুজ এসব অনেক আইটেমেরই ফল পাওয়া যায় তা আমরা একটা ফরমালিন মুক্ত ফল খাইতে পারতেছি এবং আপনার মনে করেন আশেপাশে গ্রামে এবং পত্র এলাকা আশেপাশে থানা থেকেও লোকের লোকজন আসতেছে আসে এখানে বিষমুক্ত মানে ফরমালিন মুক্ত একটা ফল পাইতেছে যেন সবাই আমরা সবাই আনন্দিত এবং উদ্বুদ্ধিত খুশি আবুল ফয়েজ মুন্সি কুমিল্লার দেবিদার উপজেলার ছেপাড়া গ্রামের বাসিন্দা তিনি জানান প্রথমে ইউটিউবে ভিডিও দেখে ড্রাগন চাষ শুরু করেন বাজারের ফলমালিন যুক্ত ফল খেয়ে হাজার হাজার মানুষ রোগ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাই তার ইচ্ছে হয় গ্রামের মানুষদের তিনি বিষমুক্ত তাজা ফল খাওয়াবেন যদিও চাকরি না করে চাষাবাদ করায় প্রথম প্রথম গ্রামের অনেকে উপহাস করলেও এখন সবাই তাকে ভালোবাসেন কারণ গ্রামের সবাই তার বাগান থেকে বিষমুক্ত ফল পাচ্ছেন আমার এখানে এই ড্রাগনের মোট এক হাজার পিলার রয়েছে এক হাজার পিলার প্রায় আট হাজার মতন গাছ আছে এই ড্রাগন চাষ করতে আমার প্রায় তিরিশ লক্ষ টাকা মতন খরচ হয়েছে প্রতি বছর এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ড্রাগন বিক্রি করতে পারি এই সবগুলা ফলে এখন গ্রামের মানুষ খুচরা নিয়ে যায় বাকি দেওয়া লাগে না বিকেলবেলা প্রচুর লোক আসে সব ফল খুচরা নিয়ে যায় এটা হচ্ছে আমার একটা তরমুজ প্রজেক্ট এখানে আমি ভিন্ন ধরনের তরমুজ তরমুজ চাষ করেছি এই তরমুজের বৈশিষ্ট্য হলো এটার ভিতরে হলুদ আর কিছু আছে উপরে হলুদ আর কিছু কিছু অংশ আছে যে ভিতরে লাল এই বিষয়ে দেবিদার উপজেলার কৃষি কর্মকর্তা বানিন রায় জানান ফয়েজ মুন্সির বাগান পরিদর্শন করেছেন তিনি তাকে কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে যেটা দেখেছি যে ওনার ড্রাগনের মান ভালো আমাদের পক্ষ থেকে সবসময় ওনাকে পরামর্শ দেওয়া হয় বিশেষ করে এবার আমরা একটা বিষয় নিয়ে চাচ্ছি যে যাতে আমাদের হরমোনের কোনো অপব্যবহার না হয় কারণ আমরা চাচ্ছি না কোনো কারণে কারো অজ্ঞাতর কারণে ড্রাগনের যে বাজারটা আছে সেটা নষ্ট হোক তো আমাদের ভোক্তাদের ওই ক্ষেত্রে সচেতন হতে হবে যারা বাগান মালিক আছেন চাষি আছেন তাদেরকেও সত্তার সাথে করতে বেকার যুবকদের অনুপ্রেরণা হতে পারেন শী চাকরির পেছনে না ঘুরে এ ধরনের চাষাবাদ করলে বেকারত্ব ঘোচাতে পারবেন তরুণ যুবকরাও এমনটাই প্রত্যাশা সকলের মুরশাদ আলম কালবেলা